তিপ্রামতা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মন রাজ্য রাজনীতিতে আজ এক অবিংশবাদিত নেতা এবং যুব আইকন হিসেবে সারা যে পরিচিতি লাভ করেছে রাজ্যে জনপ্রিয়তা যার তুঙ্গে তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দেশের বাইরে রয়েছেন এর ফলশ্রুতিতে এডিসির বর্তমান শাসক দল তিপ্রামথা আজ স্থবির পরিস্থিতিতে রয়েছে সেখানে কোনো ধরনের রাজনৈতিক কার্যসূচি যেমন দেখা যাচ্ছে না তেমনিভাবে তাদের নিজস্ব দাবি গ্রেটার নিয়ে আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কারণ ত্রিপ্রামত সুপ্র মহারাজা প্রদ্যুৎকিশোর দেবব্রমণ সমগ্র দলটিকে নিজেই নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন কিন্তু বর্তমানে তিনি অসুস্থ অবস্থা দেশের বাইরে থাকা সত্ত্বেও অন্য কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে দলের মূল দায়িত্বভার অর্পণ করে যাননি ফলশ্রুতিতে কর্মীরা আজ গৃহবন্দী অবস্থায় রয়েছেন নেতৃত্বও আজ দলের সুপ্রিমোর কোনো নির্দেশ পাচ্ছেন না এরই ফলশ্রুতিতে কর্মীরা যখন গৃহবন্দী এবং নেতৃত্বরা যখন আন্দোলন বিমুখ এই পরিস্থিতিতে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফি জোট এডিসি এলাকায় নিজেদের আধিপত্য ক্রমে বিস্তার করে চলছে রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে এডিসি এলাকার প্রশাসনকে পঙ্গু করার চেষ্টাও চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে সেই সঙ্গে সবচেয়ে বড় বিষয় হলো তিপ্র দলের এ ধরনের নিরবতার ফলে দলের মধ্যে কিছুটা চাপা ক্ষোভ সৃষ্টি হচ্ছে অনেকে অভিযোগ করছেন যেহেতু মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মণ আজ অসুস্থ এবং তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন তাই এভাবে দল চলতে পারে না দল পরিচালনার জন্য প্রতিনিয়ত রাজনৈতিক কার্যসূচি প্রয়োজন কিন্তু মহারাজা প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন দীর্ঘদিন ধরে অসুস্থতার ফলে দল ঠিক ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না যদিও ওনার মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই কিন্তু নির্বাচনোত্তর পরিস্থিতিতে রাজ্য রাজনীতির সঙ্গে তাল মিলছি করতে পারছেন না এর ফলশ্রুতিতে দলের মধ্যে ক্রমে অন্তর বিরোধ সৃষ্টি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যঙ্গ করে বলছেন যে ম্যান পার্টির এই অবস্থায় হওয়া উচিত তিপ্রাহত দলের বরিষ্ঠ নেতৃত্বরা জানাচ্ছেন আগামী কিছুদিন মধ্যেই হয়তোবা মহারাজা প্রদ্যুৎক কিশোর দেববর্মন এই ধরনের নতুন কোনো ধরনের নির্দেশনা দিতে পারেন হয়তো এমনও পরিস্থিতি হতে পারে মহারাজা প্রদ্যুৎক কিশোর দেববর্মন দলের কোনো একটা টিমের হাতে দল পরিচালনার দায়িত্ব অর্পণ করতে পারেন তিনি যেহেতু অসুস্থ তাই দল পরিচালনার জন্য নতুন কোনো নেতৃত্বকেও বেছে নিতে পারেন তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মহারাজা প্রদ্যুৎকিশোর দেবন সুস্থ না হওয়া পর্যন্ত দলের দায়িত্বভার নিশ্চিতভাবে অন্য কোনো ব্যক্তির হাতে ছেড়ে দিতে পারেন